ম্যানেজমেন্ট টুল আমরা আরেকটা দেখবো, সেটা হলো ফ্রেন্ডস প্লাস মি। এটা এটাও বাফারের অল্টারনেটিভ, একদম ওরকমই একটা টুল, সেম কাজই করে। তো এই টুলটার একটা ভালো ফিচার হলো ওর গুগল প্লাসের প্রোফাইলে পোস্ট করতে পারে, মানে গুগল প্লাসের যে এপিআইটা সেটা গুগল অন্যান্য টুলকে দেয়নি। যেমন আপনার আমরা ক্লাসে হুটসুইট দেখছি, আমরা আপডিটি দেখছি, দেন বাফার দেখছি, বাট এই টুলটাকে গুগল অ্যাক্সেসটা দিছে। তো এইটার আমরা কিছু ফিচার দেখব। এইখানে দেখেন ওদের অ্যাকাউন্ট কতগুলো অ্যাড করা যায়, যদি যায় এটাতে গুগল প্লাসে প্রোফাইলে করা যাচ্ছে, পেজে, কমিউনিটি, কালেকশনেতে, এইগুলোতে ছিল না, বাফারে দেখলাম, দেখিনি আমরা। ফেসবুকে ঠিক আছে, লিঙ্কডইন ঠিক আছে, পিন্টারেস্টে ওকে ডান, এখানে টাম্বলার আছে, টুইটার আছে, টাম্বলার আছে, টাম্বলার নতুন অ্যাড হয়েছে, অ্যাপ ডট নেট আছে, তো অনেকগুলো। আর আপনি ফ্রিতে এখানে তিনটে অ্যাকাউন্ট করতে পারবেন, মানে তিনটে অ্যাকাউন্টে পোস্ট করতে পারবেন। বাফারে যেমন চারটা করতে পারতেন, এখানে তিনটে দিচ্ছে, বাট গুগল প্লাসে অনেকগুলো পেজে করতে পারবেন অ্যাট এ টাইম। এটা খুব ভালো ফিচার, যখন পেজ অ্যাড করবেন দেখবেন যে সব অ্যাড হয়ে যাচ্ছে, সবগুলো পেজ এখানে অ্যাড হয়ে যাবে যত পেজ আপনার এখানে থাকে। ওকে, আমরা একটা পোস্ট করে দেখবো। আর আরেকটা বিষয় বলবো, এটা যদি কখনো ডিলিট করতে চান, কোনো একটা অ্যাকাউন্টকে ডিলিট করে আরেকটা অ্যাড করবেন, এই যে অপশন রয়েছে, এই যে সো দুইটা, একটা হলো মেনু আর একটা অ্যাকাউন্টস। আমরা মেনুতে যাবো, এখানে কিউ সেকশনটা, আর এখানেও সেম আগের মতোই যে অন অফ করা যাচ্ছে, আমি যেটাতে পোস্ট দেবো সেটা অফ করে রাখবো, মানে অন করে রাখবো। সো আমি একটা পোস্ট নিচ্ছি এখান থেকে আপাতত, আমি পোস্টটা নিলাম, এটার টাইটেলটা দিলাম, আর এটার লিঙ্কটা আপাতত নিলাম, জাস্ট লিঙ্ক দেওয়ার জায়গা আছে এখানে, যে এখানে আছে এটা অ্যাড দিয়ে দিলাম, আর এটা একটা অটো শর্ট লিঙ্ক নিয়ে নেয় ওরা। ওকে, অলমোস্ট ডান। আমরা কী করবো এখন, এই যে একটি কিউ দিবো, একটি কিউ ওই আগের মতোই অপশন, আর ওদেরও ক্রোমের এক্সটেনশন আছে, দেখেন ফ্রেন্ডস প্লাস মি, ওদের ক্রোমের এক্সটেনশন আছে, এটাও অ্যাড করে নিতে পারেন, সেম কাজই করবে বাফারের মতোই। ওকে, আমরা কী করবো এখান থেকে এখন, স্ক্যাজুয়াল পোস্ট, এটা একটু ডিফারেন্ট ওয়েতে আগাতে হবে, সেটা হলো ক্লিক করে করে যেতে হবে, যে আজকে এক তারিখ, ওকে এক তারিখ, এক তারিখে দশটায় পোস্ট হতে চাই দিব আমি, ওকে দশটায় পোস্ট দিব, দশটা তিরিশে পোস্ট দিতে চাই, হ্যাঁ দশটা তিরিশে, অলমোস্ট সব কিছু ডান। এখন এখানে ক্লিক করব, এই যে দেখেন আমাদের সবগুলো প্ল্যাটফর্মে পোস্টগুলো রেডি, যেটা এই বিভিন্ন অ্যাকাউন্টে চলে গেছে, সো এটা টাইম মতো পোস্টগুলো হয়ে যাবে। আর এটা এটাও যদি মনে করেন যে ক্রোম এক্সটেনশন ইউজ করবেন, যে আর্টিকেলটা পড়তেছি এখন, আর্টিকেলটা পড়ার সময় আর্টিকেলটা ভালো লাগছে, এখন আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে চান, শেয়ার দেওয়ার জন্য ওই ম্যানুয়ালি করেছে, আমি যেটা বলি যে আপনি স্ক্যাজুলিং করে দেন। তো স্ক্যাজুল করার জন্য কী করতে হবে, আমাকে এই টুলে আসতে হবে, এই টুলটা কিন্তু অবশ্য মাথায় রাখেন, সেটা গুগলের অ্যাকাউন্ট দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, মানে জিমেল অ্যাকাউন্টে, আমাদের জন্য কোনো ওয়ে নাই। এবং ভালো টুলটা, অনেক ভালো, বাট মানে ওদের মার্কেটে এখনও ওইভাবে আসলে নোন না, মানে সবাই ওইভাবে চেনে না, সো ওই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তবে এখন ভালো কাজ করতেছে, ইদানিং আমি অনেকগুলো ব্লগে দেখছি ওরা এটা টুলটাকে সাজেস্ট করতেছে, অনেকগুলো কেস স্টাডি করে দেখছি। সো যদি এক্সটেনশন অ্যাড করেন, এক্সটেনশনে ক্লিক করলেই এখানে স্ক্যাজুল করার অপশন দিয়ে দিবে, ওই বাফার মতোই সেম। আচ্ছা, আর ওদের যদি প্রিমিয়াম নেন, তাহলে ওদের প্রিমিয়ামের আসলে কস্ট পড়বে কত, আমি আপডেট সেকশনটা একটু চলে যাই। ওদেরও দশটা অ্যাকাউন্ট, একজন টিম মেম্বার, মান্থলি $9, মান্থলি $9, বাফারে ছিল হলো আপনার $10, এটা $9, এক জায়গা কমাইছে যেহেতু নতুন, ইয়ারলি $90। ওয়াও, প্রিপেয়ার অ্যান্ড গেট 2 months ফর ফ্রি, গ্রেট, তাহলে 14 মাস। ওকে ঠিক আছে, আমরা আরও কিছু টুল দেখবো, চলেন তাহলে।